ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটি ব্লকে। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, মিনাখা ব্লকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। সোমবার রাতে প্রবল বেগে রেমাল আছড়ে পড়েছে সুন্দরবনের গা ঘেঁষে বাংলাদেশে। ফলে রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এলাকায় সোমবার বিকেল থেকে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। নদীর জলস্তর অনেকটাই বেড়ে যায়। জলস্তর বাড়লেও বাঁধের ক্ষতি হওয়ার খবর বেলা পর্যন্ত মেলেনি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্দেশখালীতে বাঁধ পরিদর্শনে যান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে সঙ্গে নিয়ে তিনি এলাকা ঘুরে দেখেন। সমস্ত বাঁধ কংক্রিট করার প্রতিশ্রুতি আবারও দেন। রেমাল আছড়ে পড়ার পর দেখা যায় বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে। অনেক জায়গাতেই ঘরের উপর গাছ উপড়ে ঘরের ক্ষতি হয়। বেলা বাড়তে গাছ কাটার কাজ শুরু করে প্রশাসন। গাছ সরিয়ে জনজীবন স্বাভাবিক করার কাজ শুরু হয়। দত্তপুকুর চালতাবিড়িয়া যশোরোডের উপর ভেঙে পড়ে একটি প্রাচীন গাছ, ফলে থমকে যায় যান চলাচল। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এরপর গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়। রেমালের জেরে বড়ানগরে একটি বন্ধ কারখানার চিমনি পড়ে যায় পাশের চার্চের একটি ফাঁকা জায়গায়। সেখানে দাঁড়িয়ে থাকা সাত থেকে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পরেই ট্রেন আসে। খবর পেয়ে চলে আসেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। ট্রেনে বসে থাকতে দেখা যায় সৌগত রায়কে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসেব এখনো আসেনি। অবস্থা একটু স্বাভাবিক হলে আরও ক্ষয়ক্ষতির খবর সামনে আসতে পারে আশঙ্কায় প্রশাসন। নিউজ টাইম।